তার গাড়ির মধ্যে কিন্তু আপনার এই 5ই আগস্টের আগে পুলিশ লেখা থাকতো। এই ফুটেজ আমরা জমা দিয়েছি এবং অনেকেই জানেন। এটা নিয়ে আমি ডিএ তায়েব ভাইকে একদিন বলেছিলাম যে ভাই ওই যে বর্ষার গাড়িতে পুলিশ লেখা থাকে, ডিএ তায়েব ভাই আমাকে স্পষ্ট বলেছে যে রাসেল আমি নিজেও দেখেছি তার গাড়িতে পুলিশ লাগানো থাকে, কিন্তু আমি তাকে পুলিশ লাগানোর জন্য কোনো পারমিশন দেই নাই। এটা নিয়ে আমি বলবো আমাকে যেই মানে মেডিসিন দেওয়া হয়েছে, আমাকে যে ট্রিটমেন্ট করা হয়েছে, এই ট্রিটমেন্ট আমি মহামান্য আদালতে জমা দিয়েছি। আমি বিয়ের কাজীর সাথে কথা বলা থেকে শুরু করে বিয়ের আয়োজন থেকে শুরু করা থেকে এরগুলার কোনো কিছু আমি করি নাই। কাজীর সাথেও বর্ষা কথা বলেছে, দেখেন বিয়ের কাবিন কত হবে আপনারা ওই ফুটেজে দেখবেন, কাবিন কত হবে। আমার মধ্যে যদি কোনো নেগলিজেন্স থাকতো, আমার মধ্যে যদি কোনো অসৎ আচরণ থাকতো বা আমার মধ্যে যদি কোনো ধোকার চিন্তা থাকতো, তিনি যখন 10 লক্ষ টাকা কাবিনের কথা বলেছেন আমি কিন্তু একটি শব্দও করি নাই। সে প্রথমে বলছে 30 লাখ, তখন ওইখানে যারা ছিল ওরা বলছে 10 লাখ, কিন্তু আমি কাবিন কত হবে না হবে এই বিষয়ে আমি কোনো কথা বলি নাই। কাজীর সাথে সব কথা বর্ষা চৌধুরী বলেছেন, আমি কাজীর সাথে কোনো কথা বলি নাই। আমি অন্যের বাসায় বাসর করি নাই। সে নিজে বলেছে যে আমি একটা ছোট্ট বাসায় আমি একটা মেসে থাকতাম, তখন সে নিজে আমাদের রত্নাকবীরের সাথে সে নিজে যোগাযোগ করেছে। সে কনভারসেশন আমি আপনাদের সবাইকে দিব। সে যোগাযোগ করে রত্নাকবীরকে সে অনুরোধ করছে যে বোন আমি আপনাদের এখানে আমাদের বিয়ের আয়োজনটা করতে চাই। দেন রত্নাকবীর এর সাথে আমার একটা ভালো সম্পর্ক, সে আমি বলবো যে দয়া করে মায়া করে সে এই জায়গাটা আমাদেরকে দিয়েছে। এবং দেখেন সে একটা এলিগেশন দিছে যে রত্নাকবীরের মা কাজী ডেকে নিয়ে আসছে। একটা 60 বছরের বয়স্ক মহিলা রত্নাকবীরের মাকে আমি মা ডাকি, উনি আনন্দে উৎসাহী হয়ে কাজী ডেকে নিয়ে আসছে, এটাও তো সে এলিগেশন দিছে। এখন দেখেন আমার এই বিয়েতে কে ছিল, আমাদের ডিএ তায়েব ভাই ছিল, তারপরে সমীন শাহ ছিল, হেলেনা জাহাঙ্গীর ছিল, রত্নাকবীর ছিল। এখন বিয়েতে তো ভাই দাওয়াতের জন্য দাওয়াত খেতে তো সবাই আসবে, এখন বিয়ের মধ্যে দাওয়াত খেতে আসলে তারাও কি অপরাধের তালিকায় পড়ে যাবে? এখন সে সবাইকে ঢালাওভাবে দোষতেছে, অসম্ভব কথা। হেলেনা জাহাঙ্গীরের বাসায় বিয়ে হওয়ার কথা ছিল না। আমি হেলেনা আপাকে রিকোয়েস্ট করে এবং বলছি যে বোন আপনার সাথে আমার দীর্ঘ বছরের সম্পর্ক, আপনি দয়া করে আমার বিয়েতে একটু অ্যাটেন্ড করেন। আমি হেলেনা আপাকে এবং ওনার হাজব্যান্ডকে আমি রিকোয়েস্ট করে বিয়েতে আনছি। আনার পর হেলেনা আপা বিয়ে পড়ার সাথে সাথে উনি এখান থেকে চলে গেছে। উনি খালি হাজি সেলিমকেই চিনেন, উনি খালি তাপস সাহেবকেই চিনেন, উনি খালি মেয়র আতিক সাহেবকেই চিনেন সাংবাদিক হিসাবে। উনি কেন যুবদলের কারো কাছে যায় নাই, উনি কেন বিএনপি জামাতের কারো কাছে যায় নাই? এই প্রশ্নের উত্তর তো আপনাদের কাছেই আছে। উনি ঢালাওভাবে দেখেন উনি হাজি সেলিমের সাথে 5 বছর থেকে মানুষকে জেল জুলুম দিয়ে বিনা কারণে অত্যাচার করছেন। মেয়র তাপস সাহেবের সাথে উনি 2 বছর ছিলেন থেকে মানুষকে জেল জুলুম দিয়ে অত্যাচার করছেন। এই সব কিছু তো আসতেছে, অনেক তথ্য আছে তার কাছে, বহু মানুষ টাকা পাবে এবং সে আওয়ামী লীগের যুব মহিলা লীগের ক্ষমতা বলে সে যে অন্যায় অত্যাচার করেছে এগুলা ধাপে ধাপে আপনারা সব দেখতে পাবেন। এবং দেখেন সে একটা লাইভ করে সামান্য কত টাকা পায়, এই একটা লাইভ করে সে কিভাবে ঢাকা শহরে গাড়ি মেনটেন করে। এবং আরেকটা জিনিস বলি, যেটা সিসিটিভির ফুটেজে বিজ্ঞ আদালতে আমরা জমা দিয়েছি, তার গাড়ির মধ্যে কিন্তু আপনার এই 5ই আগস্টের আগে পুলিশ লেখা থাকতো। এই ফুটেজ আমরা জমা দিয়েছি এবং অনেকেই জানেন। এটা নিয়ে আমি ডিএ তায়েব ভাইকে একদিন বলেছিলাম যে ভাই ওই যে বর্ষার গাড়িতে পুলিশ লেখা থাকে, ডিএ তায়েব ভাই আমাকে স্পষ্ট বলেছে যে রাসেল আমি নিজেও দেখেছি তার গাড়িতে পুলিশ লাগানো থাকে, কিন্তু আমি তাকে পুলিশ লাগানোর জন্য কোনো পারমিশন দেই নাই। সে পুলিশ কর্মকর্তা না হয়েও তার গাড়িতে পুলিশের সিল থাকতো। এইটা আপনারা অনেকেই এটা দেখেছেন এবং সিসিটিভির ফুটেজও এটা আমরা জমা দিয়েছি। আমি শুনেন, শুধু তিশার বাবাকে না, যে কোনো মানুষ একটা সমস্যার মধ্যে পড়লে যখনই আমার কাছে আসছে, সে আমি যখন দেখেছি যে মানুষটা নিরীহ, তখন তাকে সর্বোচ্চ সহযোগিতা করার জন্য আমি কিন্তু ঝাঁপায় পড়ি। শুধু নট অনলি তিশার বাবা, বাংলাদেশে এরকম শত শত ঘটনা আছে যে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এরকম ইতিহাস আমি রাসেল মিয়ার কিন্তু অনেক আছে। তিশার বাবা আমার কাছে আসছিলেন এফডিসিতে, এটা আপনারা সব সাংবাদিকরাই কভারেজ করেছিলেন, আসছিলেন যে ভাই আমি আমার মেয়েটাকে বাঁচাইতে চাই, আমার পাশে একটু দাঁড়ান। তখন আমি তার পাশে দাঁড়িয়েছিলাম। আমি ডিবি হারুন ভাইয়ের কাছে আমি নিয়ে যাই নাই, আমি ফোন করে বলছি যে ভাই এরকম এরকম একটা ঘটনা ঘটেছে, আপনি যদি
তাকে কোনো আইনি সহযোগিতা করতে পারেন, নিরীহ মানুষটা আপনি একটু সহযোগিতা করেন, দেন উনি সহযোগিতা করেছে। ডিবি হারুন ভাইয়ের সাথে আমার একটা ছবিও আপনারা কেউ দেখাইতে পারবেন না, না কেন? তখন রগ রগে আওয়ামী লীগ সরকার ক্ষমতায়, আমার যদি কোনো খারাপ উদ্দেশ্য থাকতো তাহলে এসব ছবি তুলে তো আমি ছিটাই দিতাম সব জায়গায়। এগুলো আমার ব্যাপারে মিথ্যা এবং বানোয়াট কথা, যেগুলো বাংলাদেশের মানুষ কখনো বিশ্বাস করবে না। অসম্ভব মিথ্যাচার করে, তার কথাই তার কাজই হচ্ছে মিথ্যাচার করা, এবং সে যে একটা মানসিকভাবে মানে অসামাজিক বিপদগ্রস্ত মানুষ, এটা কিন্তু বাংলাদেশের মানুষ এখন বুঝে ফেলতেছে।